আসসালামু আলাইকুম, ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। সৌদি টিকিট টোকেনের দাবিতে রাজধানীর সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে সৌদি প্রবাসীরা। সকালে সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসে প্রবেশে পুলিশ বাধা দিলে দুদফা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় টিকিট প্রত্যাশীরা। পরে কয়েক দফা লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। এখনও সেখানে অবস্থান করে বিক্ষোভ অব্যাহত রেখেছে প্রবাসীরা। বান্দরবানের পাহাড়ি ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ঢাকার এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম কাজী জাকারুল ইসলাম কানন। সকালে থানসি উপজেলার রেমাক্রি ইউনিয়নের নাফাখুম পাহাড়ি ঝর্ণা থেকে তার লাশ উদ্ধার করা হয়। গতকাল দুর্গম এলাকার ওই ঝর্ণায় গোসল করতে গেলে পানির প্রবল স্রোতে ভেসে যান কানন। এরপর তাকে উদ্ধারে সেখানে অভিযান চালায় বিজিবি ও স্থানীয় লোকজন। তবে প্রবল স্রোতের কারণে সে চেষ্টা ব্যর্থ হয়। সকালে তার লাশ ভেসে ওঠে। গতকাল 13 জন বন্ধুর সাথে থানসি উপজেলার নাফাখুম ঝর্ণায় বেড়াতে গিয়েছিলেন কাজী জাকারুল ইসলাম কানন। করোনা উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে করোনা পজিটিভে কুমিল্লায় মারা গেছে একজন। এই নিয়ে সেখানে এ পর্যন্ত করোনায় মারা গেলেন 206 জন। নতুন শনাক্ত হয়েছেন আরও 9 জন। ঠাকুরগাঁও সদর উপজেলায় করোনা ভাইরাসে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী স্বাস্থ্যকর্মী ছিলেন। ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফিরোজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন। এই নিয়ে জেলায় মোট 21 জন এ ভাইরাসে মারা গেছেন। এদিকে বরিশালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনা ডেডিকেটেড হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ নিয়ে ডেডিকেটেড হাসপাতালে ভর্তি হওয়া যশোরের বাসিন্দা আশরাফুজ্জামান ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সিলেটে গত 24 ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু 220, নতুন আক্রান্ত 19 জন। দেশের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। নষ্ট হয়েছে ফসলি জমি, বসত বাড়ি, অসংখ্য গাছপালা। নাটোরে বন্যার পানি কমলেও নানা সমস্যায় স্থানীয় বানভাসীরা। সরকারিভাবে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও তা অপর্যাপ্ত। স্থানীয় প্রশাসন জানায় বন্যায় এলাকার ক্ষতি প্রায় 200 কোটি টাকা। যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করে জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ 24 ঘন্টায় সিরাজগঞ্জে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপদসীমার 25 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও জামালপুরে দুটি পয়েন্টে নদীর পানি এখনও বিপদসীমার উপরে। পানিবন্দী অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছে বাঁধ ও উঁচু স্থানে। নওগাঁয় ছোট যমুনার পানি কিছুটা কমলেও আত্রাই নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। জেলা 3টি উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে। গাইবান্ধায় বন্যা অপরিবর্তিত রয়েছে। করটোয়া ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিতে ডুবে আছে আঞ্চলিক মহাসড়ক, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিষদ চত্বর। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে এই নৌরোড ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার মানুষ। নাব্য সংকট ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে বেশ কিছুদিন ধরে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে যানবাহনের বাড়তি চাপ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, বর্তমানে এই নৌরুটে 18টির মধ্যে 17টি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে। ঘাটে পরিবহনের বাড়তি চাপ থাকায় এরপরেও কমছে না তীব্র এই যানজট। এবারে শেয়ার বাজারের খবর। মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিক্রির জন্য বিডিং বা নিলাম আজ বিকেল 5টায় শুরু হবে। 7 অক্টোবর বিকেল 5টা পর্যন্ত এই নিলাম চলবে। বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে 125 কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। সংগৃহীত টাকায় নির্মাণ সংক্রান্ত যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করা হবে। ফ্রিজুন 2019 সমাপ্ত বছর সম্বন্ধিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যথাক্রমে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য পুনর্মূল্যায়ন সঞ্চিতি সহ 34.71 টাকা ও পুনর্মূল্যায়ন ছাড়া 33.63 টাকা। কোম্পানিটির ইপিএস 6.32 টাকা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।